আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সংবাদ আজকের সর্বশেষ সংবাদ শিরোনামে। দিনাজপুরে ইউএন এর উপর হামলা চালিয়েছে তারই অফিসের কর্মচারী বলছে পুলিশ। প্রাণঘাতী করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৩৪ জনের মৃত্যু, আক্রান্ত ১২৮২ জন। শিক্ষার্থীদের জন্য সরকার শিক্ষা ঋণ চালু করার কথা ভাবছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। রেলপথ মন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন জানিয়েছেন ২০২২ সালের মধ্যে ঢাকা টু কক্সবাজার রেল চলাচল চালু হবে। আওয়ামী লীগ তাসের ঘর নয় যে টোকা লাগলেই পড়ে যাবে মন্তব্য সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। গুলশানে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার, বাইরে সংঘর্ষ। উন্নত চিকিৎসার জন্য আগামীকাল কার্গো বিমানে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নায়ক ফারুককে। ভারতে করোনা লাগাম ছাড়া ফের দৈনিক সর্বোচ্চ সংক্রমণ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে সাবেক তারকা ফুটবলার বাদল রায়। আমার সংবাদ সর্বশেষ সংবাদ এ পর্যন্তই। থাকুন আমার সংবাদের সাথে। আল্লাহ হাফেজ।